আসসালামু আলাইকুম সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জাহানারা আক্তার নিশু, সহকারী শিক্ষিকা মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে অবশ্যই রেডি হয়ে মোবাইলের সামনে বসে পড়ো। আমরা এখন ইংরেজি নিয়ে পড়ালেখা করব। শিক্ষার্থী বন্ধুরা, চার নং পৃষ্ঠা খোলো। আমরা আজকে ইউনিট টু এবং থ্রি নিয়ে আলোচনা করব। খেয়াল করো বন্ধুরা, আমাদের ইউনিট টু এবং থ্রি পড়ার আগে আমরা কিছু শব্দার্থ জেনে নেব। আমি বোর্ডে শব্দার্থগুলো তোমাদের জন্য আগেই লিখে রেখেছি, আসো আমরা সেগুলো একটু পড়ে দেখি। ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দার্থ, COMMAND, কমান্ড। কমান্ড মানে হচ্ছে আদেশ। আদেশ মানে কি? কাউকে কিছু করতে বলা, কোনো কাজ করতে বলা। স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ দাঁড়াও বা দাঁড়ানো। COME, কাম। কাম অর্থ আশা। DRAW, ড্র। ড্র মানে হচ্ছে আঁকা। COLO, ইউআর, কালার। কালার মানে হচ্ছে রং করা। HOW, শো। শো মানে কোনো কিছু দেখানো। জিও, গো। গো অর্থ যাও। SEAT, সিট অর্থ আসন। আসন মানে হচ্ছে বসার জায়গা, চেয়ার, অথবা আমরা স্কুলে যেই বেঞ্চে বসি সেই ধরনের কোনো আসন, অর্থাৎ যেখানে আমরা বসি। OPEN, ওপেন। ওপেন মানে হচ্ছে খোলা, কোনো কিছু খুলে দেওয়া, খোলা। DOOR, ডোর। ডোর মানে হচ্ছে দরজা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দার্থগুলো জেনে নিলাম। এই শব্দার্থগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নিবে এবং এগুলো বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আসো চার পৃষ্ঠায় প্রথমেই কী রয়েছে আমরা দেখি। আমাদের ইউনিট টুর প্রথমেই রয়েছে লেসন ওয়ান থেকে থ্রি, নাম্বারস। নাম্বারস মানে হচ্ছে সংখ্যা। লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। খেয়াল করো, এখানে আমরা কিছু বলের ছবি দেখতে পাচ্ছি। একের নিচে, ওয়ানের নিচে একটি বল রয়েছে, টু এর নিচে দুইটি বল রয়েছে, থ্রিতে তিনটি বল রয়েছে, ফোরের নিচে চারটি বল রয়েছে, এবং তার সাথে সাথে নিচে স্পেলিংগুলো দেওয়া আছে, অর্থাৎ বানানগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে এই বানানগুলো শিখে নেব। OME1, TWO2, THRW3, FOUR4। এরপর খেয়াল করো, বিতে সে ট্রেস অ্যান্ড রাইট, সে ট্রেস অ্যান্ড রাইট, বলো, দাগ দাও এবং লিখো। এইখানে হালকা করে কিছু লেখা দেওয়া আছে, এই লেখাগুলোর উপরে তোমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে নতুন করে সংখ্যাগুলো লিখবে এবং নিচে যেই বানানগুলো দেওয়া আছে সেগুলো লিখবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, সি নাম্বারটি খেয়াল করো। সিতে দেওয়া আছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, গণনা করো এবং সংখ্যা লিখো। এইখানে ছবিতে আমি দেখতে পাচ্ছি কিছু কাপের ছবি দেওয়া আছে, বল দেওয়া আছে, বিড়াল আছে, তিনটি পুতুল আছে। তো আমরা এইখানে আবার এই ছবিগুলোই এইখানে আবার আলাদা আলাদা করে দেওয়া আছে এবং পাশে একটি বক্স রয়েছে। যেমন এখানে একটা ক্যাটের ছবি আছে, বিড়ালের ছবি। এখানে ছবিতে তুমি কয়টি বিড়াল দেখতে পাচ্ছ সেটা গুণে তুমি এখানে সংখ্যাটা লিখবে, একইভাবে তুমি এগুলো লিখবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট টু লেসন ফোর থেকে সিক্সে আমরা পড়ব আজকে আরও কিছু অ্যালফাবেট। গত ক্লাসেও আমরা কিছু অ্যালফাবেট শিখেছি, আজকে আমরা আরও কিছু অ্যালফাবেট এখান থেকে শিখব। আমাদের আজকের অ্যালফাবেট হচ্ছে F, G, H, I এবং J। কোন বর্ণটি দিয়ে আমরা কী শব্দ তৈরি করতে পারি এখান থেকে আমরা ছবি দেখে দেখে সেই শব্দগুলো শিখে নিব। F-তে দেখো ফার্মার, F-তে ফার্মার, একজন কৃষক। তার কাঁধে এটা কী? কোদাল। সে মাঠে এই কোদাল দিয়ে কাজ করে। আমরা একজন মানুষ
তার কাঁধে কোদাল দেখে বুঝতে পারছি তিনি একজন কৃষক। তিনি মাঠে কাজ করেন। কৃষক কী করে? মাঠে কাজ করে ধান, গম, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। যারা ফসল ফলায় তাদেরকে আমরা কৃষক বলবো। এরপরে জিতে রয়েছে একটি মেয়ের ছবি, গার্ড, জি ফর গার্ড। এইচতে একটি ঘরের ছবি, এটি কিন্তু একটি কুঁড়ে ঘর, দালান ঘর নয়, কুঁড়ে ঘর, এইচ ইউ টি, হাট, হাট মানে কুঁড়ে ঘর। এরপর আইতে ইগলো, ইগলো মানে হচ্ছে এই ধরনের একটা পাথরের তৈরি ঘর। এই ঘরগুলো সাধারণত যে সমস্ত দেশে প্রচুর ঠান্ডা, বরফ পড়ে, ওই সমস্ত দেশের মানুষজন এই ধরনের ঘর তৈরি করে। এরকম পাথর দিয়ে তারা ঘর তৈরি করে। এই ঘরগুলোর পাথরকে অতিক্রম করে ভেতরে ঠান্ডা কম ঢোকে। এই ঘরগুলো গরম হয়, ভেতরে গরম থাকে। শীত প্রধান দেশে এই ঘরগুলো তৈরি করা হয়। এগুলোর নাম হচ্ছে ইগলো। যেতে দেখো জিপ, জিপ মানে কি? এক ধরনের গাড়ি। যেতে জিপ, জে ডাবলি পি, জিপ। শিক্ষার্থী বন্ধুরা, লুক সিতে রয়েছে, দেখো লুক অ্যান্ড সে রাইট। তার আগে বিতে রয়েছে রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট। ওই যে এখানে হালকা করে লেখাগুলো দেওয়া আছে, এই উপরের শব্দগুলো তোমরা এখানে প্রথমে এইগুলোর উপরে হাত ঘুরিয়ে লিখবে, তারপর এই লাইনে নিজে নিজে লিখবে। এরপর সিতে দেখো এই উপরে যে আমরা যে শব্দগুলো পড়লাম এগুলোরই ছবি দেওয়া আছে, ছবির পাশে এখানে ঘর দেওয়া আছে। এই ঘরগুলোতে তোমরা লিখবে কোনটা কিসের ছবি, সেই শব্দটার নাম লিখবে। যেমন এখানে একটা ঘরের ছবি, হাটের ছবি, আমরা এখানে লিখবে এইচ ইউ টি, হাট। এইভাবে শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব ইউনিট থ্রিতে। পৃষ্ঠা হলো ছয় পৃষ্ঠা, ছয় পৃষ্ঠা ইউনিট থ্রি। আমরা আজকে এখানে শিখব কমান্ড, COMMAND, কমান্ড। কমান্ড মানে কি? কমান্ড মানে আমরা শব্দার্থতে পড়েছি, কমান্ড মানে হচ্ছে আদেশ, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে বলা, কাউকে কোনো কাজ করতে বলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো এই ছবি অনুযায়ী আমাদের নিচে কিছু লেখা রয়েছে, আমরা এই লেখাগুলো পড়ব এবং কি বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করব। আমার সাথে সাথে এই পড়াগুলো ধরো এবং পড়ো। দেখো এখানে দুটো ছাত্র, স্টুডেন্ট বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে। কি বলছে প্রথম বাক্যটিতে? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। তোমরা এটা, এই শব্দটার সাথে তোমরা পরিচিত। ক্লাসে শিক্ষকরা যখন ঢুকে আমরা বলি স্ট্যান্ড আপ, সিট ডাউন। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, সিট ডাউন মানে বসে পড়ো। তাহলে স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়াও, দাঁড়াতে বলা হচ্ছে, এটা একটা কমান্ড। এরপরে বলছে যে কাম হিয়ার, এদিকে আসো। তাহলে এটাও একটা কমান্ড, মানে একটা আদেশ করলো, একটা কাজ করতে বললো, এদিকে আসা। এটা কি একটা কাজ না? হ্যাঁ। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। দেখো একটি মেয়ে বোর্ডের দিকে তাকিয়ে আছে। লুক অ্যাট দ্য বোর্ড, লুক অর্থ তাকাও, অ্যাট দ্য বোর্ড, কোথায় তাকাবে? বোর্ডের দিকে। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তারপর তিন নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে, দেখো বোর্ডে ফুল আঁকছে। নিচে লেখা রয়েছে ড্র এ ফ্লাওয়ার, ড্র এ ফ্লাওয়ার। ড্র আমরা পড়েছিলাম, ড্র মানে হচ্ছে আঁকা, এ ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তাহলে ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো। এখানে ফুল আঁকতে নির্দেশ দেওয়া হয়েছে, কমান্ড করা হয়েছে। দেন এরপরে কি বলেছে? কালার ইট, এটি রং করো। কালার ইট মানে হচ্ছে এটি রং করো। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন টিচার আর একজন স্টুডেন্ট। টিচার স্টুডেন্টের কাছে কিছু চাইছে, কি বলছে এখানে? পড়ো, এস এইচ ও ডাব্লিউ, শো মি ইউর বুক, শো মি ইউর বুক। শো, শো মানে হচ্ছে দেখাও, মি মানে আমাকে, ইউর মানে তোমার, বুক মানে বই। তাহলে কি বুঝলাম আমরা? শো মি ইউর বুক মানে হচ্ছে তোমার বই আমাকে দেখাও। টিচার স্টুডেন্টকে বলছে যে তোমার বইটা আমাকে দেখাও। এরপর দেখো গো টু ইউর সিট,
এই স্টুডেন্টটাকে বলছে গো টু ইউর সিট, তোমার আসনে যাও। তার আসনটি দেখতে পাওয়া যাচ্ছে, তার চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, তাকে তার আসনে যেতে বলছে। গো মানে যাওয়া। এরপর দেখো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এই ছাত্রীটিকে দরজাটি খুলতে বলা হচ্ছে, সে দরজাটি খুলছে। ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলা, কী খুলবে? দ্য ডোর, দরজা, দরজাটি খুলবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যগুলো বাড়িতে তোমরা বারবার অনুশীলন করবে, এইভাবে বাংলা সহ। এরপর বি নঙে দেখো, এখানে কিছু কাজ দেওয়া আছে। সে অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস, ডু দ্য অ্যাকশন ইন অ্যাক্টিভিটি এ। অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো পড়েছি এই ধরনের কাজগুলো তোমার নিজেকে করে দেখতে বলা হয়েছে। সি নাম্বারে লুক অ্যান্ড সে, সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা ভুল সবসময়ই করি, সেটা হচ্ছে এই দুটো শব্দ নিয়ে, বর্ণ নিয়ে, বি এবং ডি। তোমরা প্রায় সময় কী করো, উল্টো করে ফেলো, এটাকে বি বলে ফেলো, এটাকে ডি বলে ফেলো। এইখানে দেখো কিছু ছবি আছে, এটা কিসের ছবি? ডোর, ডোর শব্দটা শুরু হয় ডি দিয়ে। এরপরে দেখো ব্যাট রয়েছে, ব্যাট শব্দটা শুরু হচ্ছে বি দিয়ে। এরপরে ডগ রয়েছে, ডগ শব্দটা শুরু হচ্ছে ডি দিয়ে। এখানে যতগুলো ছবি রয়েছে এই ছবিগুলোর শব্দগুলো শুরু হবে হয়তো বি দিয়ে অথবা ডি দিয়ে। তোমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেই ছবিগুলোর বানানটা বি দিয়ে শুরু সেটাকে তুমি গোল দাগ দিবে। এই যে দেখো এখানে ব্যাটটা বি দিয়ে, তাহলে আমি ব্যাটটাকে, ব্যাটের চারপাশে একটা গোল দাগ দিব। আর বলেছে যেগুলো ডি দিয়ে সেগুলোর নিচে আমি আন্ডারলাইন করব, মানে নিচে এরকম করে একটা দাগ দিব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই কাজটা তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ একটা কাজ, এটা বাড়িতে নিজেরা করবে, প্রয়োজনে বড়দের সাহায্য নিবে। এরপর পৃষ্ঠার সাথে আমরা আরও কিছু অ্যালফাবেট দেখতে পাচ্ছি, আমরা এই অ্যালফাবেটগুলো আজকে পড়ব। আসো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কে রয়েছে, তার নিচে একটা ঘুড়ির ছবি দেওয়া আছে, আর ঘুড়ির ইংরেজি হলো কাইট, অর্থাৎ কে ফর কাইট, এল ফর লায়ন, এম ফর ম্যাঙ্গো, এন ফর নেট, নেট মানে জাল, ও ফর অরেঞ্জ। আশা করি ছবি দেখে তোমরা অর্থগুলো বুঝতে পারছো। কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি, এল ফর লায়ন, লায়ন মানে সিংহ, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এন ফর নেট, নেট মানে জাল, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দগুলো ভালোভাবে নিজেরা শিখে নিব। তারপর ওই যে ইউনিট টুয়ের মতো এখানেও তোমার ট্রেস করা আছে, এর উপরে হাত ঘুরিয়ে প্রথমে তুমি এখান থেকে লিখবে, তারপর এখানে নিজে নিজে লিখবে। এরপর সিতে আগের মতোই ছবির পাশাপাশি এরকম খালি ঘর দেওয়া আছে, বক্স দেওয়া আছে, এই বক্সগুলোতে কোন ছবিটার কী নাম সেটা তুমি ইংরেজিতে লিখবে। যেমন এখানে ঘুড়ির ছবি দেওয়া আছে, তার পাশের বক্সে আমরা লিখব কাইট, কে আই টি ই, কাইট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে অ্যালফাবেটগুলো পড়েছি সেই অ্যালফাবেটগুলো দিয়ে আমি তোমাদের জন্য মেক ওয়ার্ডগুলো সাজিয়ে বোর্ডে লিখে রেখেছি। তোমরা এইভাবে সাজিয়ে খাতায় তুলে নিবে। বোর্ডে, বইতে এতক্ষণ আমরা যা পড়েছি সেটাই আমি বোর্ডে লিখেছি। এফতে ফার্মার, জিতে গার্ল, এইচ ফর হার্ট, আই ফর ইগলো, জে ফর জিপ, কে ফর কাইট, এল ফর লায়ন, এম ফর ম্যাঙ্গো, এন ফর নেট এবং ও ফর অরেঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন আমি আরও একটি আইটেম বোর্ডে পড়ে দিব, সেটা হচ্ছে দেখো এখানে আমরা যে কিছু কমান্ড পড়েছিলাম, মানে কিছু বাক্য পড়েছিলাম, আমরা এই বাক্যগুলোকে বাংলাতে ইংরেজিতে দুই রকমভাবে শিখব, অর্থাৎ ট্রান্সলেশন করা শিখব। ট্রান্সলেশন মানে অনুবাদ করা, কোনো কিছু, কোনো বাক্য যদি তোমাকে বাংলায় দিয়ে থাকে তুমি সেটাকে ইংরেজি করবে, যদি ইংরেজিতে দিয়ে থাকে তুমি সেটাকে বাংলা করবে। তো আমরা
এই যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো বোর্ডে আমি এখন তোমাদেরকে ইংরেজি সহ সাজিয়ে লিখে দিব। তোমরা এগুলো বাড়িতে খাতায় তুলবে এবং আজকে তাহলে তোমাদেরকে আমি তিনটে আইটেম পড়া দিচ্ছি। প্রথমত ওয়ার্ড মিনিং, মেক ওয়ার্ড এবং এরপর দিচ্ছি ট্রান্সলেশন। তো শিক্ষার্থী বন্ধুরা খাতা নিয়ে রেডি হও। শিক্ষার্থী বন্ধুরা, বইতে আমরা যে ইংরেজি বাক্যগুলো পড়েছিলাম সেগুলো আমি এখন বোর্ডে লিখে দিয়েছি। আমরা বোর্ড থেকে এবার পড়ব। এতক্ষণ বইতে আমরা ইংরেজি বাক্যটা পড়ে তারপর বাংলা অর্থটা বলেছি। এইবার আমি তোমাদের জন্য প্রথমে বাংলাটা লিখে দিয়েছি আর এরপর ইংরেজিটা তোমরা বাড়িতে নিজেরা লিখবে। এখন আমি লিখে দিচ্ছি, কিন্তু এটা ভালোভাবে খাতায় তুলে শিখে তারপর নিজে নিজে এটা অনুশীলন করবে, নিজে একা না দেখে লিখবে, ঠিক আছে বন্ধুরা? আসো, প্রথমে লিখেছি দাঁড়াও। দাঁড়াও মানে হচ্ছে স্ট্যান্ড আপ। দাঁড়াও, স্ট্যান্ড আপ বলে বুঝতে হবে যে দাঁড়াও, এদিকে আসো। বি নাম্বারে লিখেছি এদিকে আসো। কাম হিয়ার, কাম হিয়ার, এদিকে আসো। সি নাম্বারে লিখেছি বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, লুক তাকাও অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। একটি ফুল আঁকো, একটি ফুল আঁকো। ড্র এ ফ্লাওয়ার, আঁকো মানে হচ্ছে ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল। এটি রং করো, কালার ইট। তোমার বই আমাকে দেখাও, শো মি ইউর বুক। শো মানে দেখাও, শো মি ইউর বুক, তোমার বই আমাকে দেখাও। তোমার আসনে যাও, গো টু ইউর সিট। যাও মানে হচ্ছে গো, গো টু ইউর সিট, তোমার আসনে যাও। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। দরজাটি খোলো, খোলো, খোলো মানে হচ্ছে ওপেন, কী খুলবে, দ্য ডোর, দরজাটি খোলো। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো এইভাবে তোমাদের খাতায় তুলে নিবে, তুলে নিজেরা অনুশীলন করবে, একবার বাংলাতে একবার ইংরেজিতে, দুভাবেই ভালোভাবে অনুশীলন করবে। এইবার একটু মনোযোগ দাও আমি কি বলছি। আমরা এই যে বাক্যগুলো পড়লাম এই সবগুলো বাক্যই কিন্তু হচ্ছে কমান্ড, মানে আদেশমূলক বাক্য, আদেশমূলক বাক্য। এই বাক্যগুলোতে সাধারণত আমরা কাউকে কিছু করতে বলি, যেমন দাঁড়াতে বলা হয়েছে, তোমার আসনে যেতে বলা হয়েছে, বোর্ডের দিকে তাকাতে বলা হয়েছে। তো এই বাক্যের প্রথমে যেই শব্দগুলো বসেছে এই শব্দগুলো কিন্তু কাজ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কাজ। আমরা এখানে ছোট্ট একটা গ্রামার শিখব আজকে। গ্রামার শুনেই ভয় পেও না, গ্রামার হচ্ছে খুবই সহজ। গ্রামার মানে হচ্ছে নিয়ম। অঙ্ক করতে যেরকম নিয়ম লাগে, আমরা যখন ইংরেজি পড়ব সেখানেও আমাদের গ্রামার শিখতে হবে। তুমি যে যত ভালো করে গ্রামার শিখবে তোমার জন্য ইংরেজিটা তত সহজ হয়ে যাবে। আসো, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজ ভাষায় কিছুটা শেখানোর জন্য। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বাক্যের প্রথমে আমরা কিছু শব্দ পেয়েছি। স্ট্যান্ড, কাম, লুক, ড্র, কালার, শো, গো, ওপেন। আমি যেই শব্দগুলার নিচে দাগ দিলাম এই প্রত্যেকটা শব্দ কিন্তু একটা কাজ বোঝাচ্ছে। যেমন স্ট্যান্ড, দাঁড়াও, দাঁড়ানো একটা কাজ। কাম, আশা, আশাও একটা কাজ। লুক, তাকাও, তাকানো একটা কাজ। ড্র, আঁকা, আঁকাও কিন্তু একটা কাজ। কালার, রং করো, রং করো, এটাও একটা কাজ। শো, দেখাও, দেখানোটাও একটা কাজ। তো আমরা বাংলাতে কাজ বলছি, এগুলো ইংরেজিতে এই শব্দগুলোকে বলা হয় ভার্ব। ইংরেজিতে এই শব্দগুলোকে বলা হয় ভার্ব, ভি ই আর বি, ভার্ব। আমরা বাংলাতে এটাকে বলবো কাজ। আমরা আজকে এই শব্দগুলো শিখে নিলাম, এই শব্দগুলো কাজ বোঝাচ্ছে। আরেকটা কথা, যখনই তুমি কাউকে কিছু করতে বলবে ইংরেজিতে, ইংরেজিতে যখন তুমি কাউকে কিছু করতে বলবে তখন তুমি বাক্যটা শুরুর প্রথমেই তোমাকে এই কাজটা বসাতে হবে। বাক্য তো তৈরি হয় কতগুলো শব্দ দিয়ে, একটার পর একটা শব্দ সাজিয়ে আমরা
वाक्य तैरि करी। बांगला मायर भाषा, आमरा बांगला बोलते पारी, खूब सुंदर करेई बोलते पारी, साजिए गुछिए बोलते पारी। तबुओ तुम्हरा जखन बड़ो हबे उपरेर क्लासे गेले तुम्हरा बांगलातेओ व्याकरण शिखबे। किन्तु इंग्रेजी आमादेर जोन्नो विदेशी भाषा, आमरा एटा शेखार जोन्नो ओदेर जे ग्रामारगुलो अर्थात नियमगुलो सेटा आमादेरके शिखे निते हबे। तो एखाने जे वाक्यगुलो एगुलो होच्छे आदेशमूलक वाक्य। आदेशमूलक वाक्य शुरू करते प्रथमे वार्ब बसे, प्रथमे कि बसे वार्ब अर्थात काज बसे, जे शब्दटा काज बोझाबे सेई शब्दटा बसे, तारपर अन्यान्य शब्दगुलो एकेर पर एक बसे जाए नियम अनुयायी। परवर्तीते तोमरा जखन पड़ागुलो आरो सामनेर दिके आगाबे तखन तोमादेरके आमि आरो किछु ग्रामार शेखानोर चेष्टा करब, आमार मतो करे सहज भाषाय शेखानोर चेष्टा करब। तोमरा धापे धापे एखन थेके जदि एगुलो शिखे नाओ तृतीय श्रेणीते गिये आशा करछि तोमादेर खूब बेशी एकटा कष्ट हबे ना। ताहले आजके आमरा कि शिखलाम, कमांड शिखलाम, किभाबे काउके किछु करते बला हय। तो এই কমান্ড দিতে গিয়ে আমরা একটা জিনিস শিখলাম আজকে, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমরা আজকে ভার্ব চিনলাম, যেই শব্দটা কোনো কাজ বোঝাচ্ছে সেটা হলো ভার্ব। আমরা আজকে ভার্বটাও শিখে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা তোমরা আশা করছি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছো। তবুও যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ভিডিওটিকে আবার তোমরা টেনে দেখে নিতে পারো, এবং আমি যেই কাজগুলো দিয়েছি এগুলো অবশ্যই খাতায় সম্পন্ন করে রাখবে। তিনটা কাজ দিয়েছি, কি কি? ওয়ার্ড মিনিং, মেক ওয়ার্ড এবং ট্রান্সলেশন। এই তিনটা কাজ অবশ্যই অবশ্যই খাতায় কমপ্লিট করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। বাসায় বসে ভালো করে অবশ্যই পড়ালেখা করবে, কারণ পড়ালেখার কোনো বিকল্প নেই। পড়ালেখা ছাড়া কোনো কিছুই ভালোভাবে হয় না, আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে। আর একদিনের বাড়ির কাজ আরেক দিনের জন্য জমিয়ে রাখা যাবে না, বেশি হয়ে যাবে। বেশি কাজ একসাথে করতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না। আমরা যেদিন যেই কাজটা দিব সেদিন সেই কাজটা অবশ্যই দিনের কাজ দিনে শেষ করে ফেলবে। যারা ভালো মানুষ জীবনে বড় হয়েছে তারা কিন্তু সময় মতো তাদের কাজ শেষ করেছিল, এই জন্যই তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে। আশা করছি তোমরাও একদিন অনেক বড় হবে, তখন তোমাদের স্বপ্নগুলো পূরণ হবে, তোমরা অনেক বড় বড় জায়গায় যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।